বাক দিদি আমার না কিছু অ্যাডভান্স চাই দিদি এখন তো মাসের শেষ এখন একদমই অ্যাডভান্স দেওয়া যাবে না ঠিক আছে দিদি ঠিক আছে বাক এই সুযোগ মিনাদি বাক তোমার দিদিকে একদিনের জন্য বাপের বাড়ি পাঠাও এনেও কিছু অ্যাডভান্স তুমি বন্ধুদেরকে নিয়ে আবার কি আগের মতো পার্টি করবে আরে না না একটা ক্রিকেট ম্যাচ আছে ওটা দেখবো তোমার দিদি সারাদিন সিরিয়াল দেখে দেখতে দেয় না ও বাপের বাড়ি গেলে দেখতে পাবো ও তাহলে ঠিক আছে আমাটা মনে স্থির করতে হবে বিজয় দেখো না সারে এটা আবার কি হলো এই শোনো এই তো বুদ্ধি পেয়ে গেছি মিনা কি হয়েছে তোমার বিজয় দিদি দাদা ওটা ইগনোর করছে ওটা ইগনোর সেটাই তো দেখছি কিন্তু কেন তোমার কি হয়েছে বিজয় তুমি আমাকে ইগনোর কেন করছো ফালতু কথা বলার সময় নেই আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে টিভি রিমোটটা দাও ভীম দেখবো মিনাদি সত্যি তোমার দাদা আমাকে ইগনোর করছে কি করা যায় বলো তো ও অনেকদিন একসাথে থাকলে এরকম হয় মানুষের ভালো কমে যায় তাহলে একটু দূরত্ব হলে আবার সব ঠিক হয়ে যাবে তাহলে বরং আমি আজ থেকে ওর সাথে আর কথা বলবো না অন্য ঘরে গিয়ে থাকবো হায় রে হায় এইটুকু দূরত্বে কি হবে তাহলে কি করব তাহলে শোনো তুমি একদিনের জন্য বাপের বাড়ি যাও তোমাকে দাদা সারাদিন দেখতে না পেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে গুড আইডিয়া তাহলে কালকে আমি সকালেই বাপের বাড়ি চলে যাব আমি চললাম বাপের বাড়ি থাকো তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভাই আজকে চলে হয় পার্টি হবে রাত্রিবেলা এ ভাই আমি চলে এসেছি চলো ভাই তাড়াতাড়ি শুরু কর করে নিয়ে আরে আমি অনলাইনে গেম খেলছি খেলে টাকা ইনকাম করছি কি বলছে হ্যাঁ দেখ এটা ক্রিকেক্স এটা একমাত্র ট্রাস্টেড অ্যান্ড সিকিউর বেটিং অ্যাপ এতে ইন্ডিয়া থেকে ফ্রিতে লাইভ স্ট্রিম দেখতে পারবি প্রত্যেকটা ক্রিকেট ম্যাচের যেমন আইপিএল ওডিআই টেস্ট এমনকি ফুটবল ম্যাচও আর এটাতে লাইভ বেট লাগানো যায় যেমন লাইভ ক্রিকেট লাইভ কাবাডি এমনকি আগেই বেট লাগাতে পারিস প্লেয়ার কত রান করবে কোন প্লেয়ার কত রানে আউট হবে প্রেডিকশন ছাড়াও লাইভ অনলাইন গেমও খেলা যায় যেমন ক্যাসিনো লুডো ক্রিকেক সব থেকে তাড়াতাড়ি পেমেন্ট দেয় আর এদের 24 আওয়ার্স চ্যাট সাপোর্ট আছে প্রত্যেক ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আর এদের কোনো এজেন্ট নেই তাই সাইন আপ ফ্রি আর তুই ডিরেক্টলি সাইন আপ করতে পারিস আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে পিন করা আছে ওখান থেকে আর মাত্র 200 টাকা ডিপোজিট করে খেলা শুরু করতে পারিস ফোনপে গুগল পে পেটিএম সব কিছুর ব্যবস্থা রয়েছে বন্ধুদেরকেও রেফার করতে পারিস রেফার করলে 1000 টাকা পাবি আর যত খুশি বন্ধুদেরকে রেফার করতে পারিস প্রতি সপ্তাহে জেতার সুযোগ আছে iPhone 14 Pro Max যোর জেতা টাকা তোলার জন্য কোনো ডকুমেন্টে জমা করতে হবে না মিনিমাম 2000 টাকা নিজের ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতায় তুই ডাইরেক্ট উইথড্রল করতে পারিস আর এটা বাংলাদেশ আর পাকিস্তানেও অ্যাভেলেবেল আছে তাই তাহলে আমি এখন ডাউনলোড করছি আর হ্যাঁ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে পিন করা আছে তোমরাও গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে পারো তুই যা যা মালটা নিয়ে যা তাড়াতাড়ি যা হ্যাঁ যাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার ভাই এনে বাহ হয়ে যা তাহলে চলো বাট কল বাপের বাড়ি এসে তো ফোন করা হয়নি একটা বরং ফোন করি ও মনে হয় আমাকে ভীষণ মিস করছে ভাই আজকে পার্টিটা পুরো জমে গেল একদম লাল নীল হলুদ কে ফোন করে সবুজ এই বেটা ছেড়া তুই আমার সাথে মদ খাবি না বলে কি আমি কোনো পার্টনার তোমার ভেবেছি তুই জানিস বিজয় ওর কাজের মেয়ের সাথে প্ল্যানিং করে ওর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে তুই শালা কুত্তার বাচ্চা এ ভাই কি সবুজ মিল গোড়ায় গাড়ি দিচ্ছে মেরে পিঙ্ক বানিয়ে দেবো রাখ ফোন তার মানে মিনাদিকে অ্যাডভান্সের টাকা দিয়ে আমাকে প্ল্যান করে বাপের বাড়িতে পাঠিয়েছে দেখাচ্ছি কালকে সকালে গিয়ে এ ভাই ব্যাক করা আমার মনে হচ্ছে থাক তো ভাই তুই হচ্ছে আমার খুব ভালো বন্ধু বন্ধু বাবা দাদা আমাকে মিথ্যে কথা বলে পার্টি করেছে গুছিয়ে ফেলি দাদারি
বাবা, এবার দাদা খাবে। বিজয়, 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 বিজয়। ভাই, আমার বইয়ের মধ্যে তোকে নাদুস নুদুস কেমন লাগছে? তুমি কখন এত বড় বলো তো? আমাকে নাদুস নুদুস লাগছে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে। ঠিক হয়েছে, এবার কেমন লাগে? দাঁড়াও রান্না করি, দুটো খেয়ে নেবে। মিনাদি আসেনি? না, ওরা দরকার নেই। আমার জন্য বেকার মিনাদিকে ভুল বুঝলো। এই শোনো, কি হয়েছে জানো? আগের দিন মিনাদি, তোমাদের দিকে একদিনের জন্য বাপের বাড়ি পাঠাও, এনো কিছু অ্যাডভান্স। তুমি বন্ধুদেরকে নিয়ে আবার কি আগের মতো পার্টি করবে? না না, একটা ক্রিকেট ম্যাচ আছে, ওটা দেখবো। তোমাদের সারাদিন সিরিয়াল দেখে দেখতে দেয় না, ও বাপের বাড়ি গেলে দেখতে পাবো। ও তাহলে ঠিক আছে। মিনাদি কোনো দোষ নেই, আমারই ভুল ছিল, সরি। মানলে কেন? সরি বললাম তো। তোমার জন্য বেকার আমি মিনাদিকে ভুল বুঝলাম। যাও মিনাদিকে ডেকে নিয়ে এসো। মিনাদি আমার উপর অভিমান করেছে। যাও তাড়াতাড়ি। ভাই, তুই কিসে চিন্তা করছিস? এই নে তোর কলেজের ভর্তির টাকা জোগাড় হয়ে গেছে, নে। আমি আছি তো, তুই চিন্তা করিস না ভাই। মিনাদি, তোমাকে আমি সব জায়গায় খুঁজছি, তুমি এখানে কি করছো? দাদা বাবু, তুমি তোমার কি জন্য অ্যাডভান্স লাগবে সেটা তো একবার মুখ ফুটে বলতে পারতে। চলো। কিন্তু দাদা, দিদি, তোমার দিদিকে আমি সব সত্যি কথা বলে দিয়েছি, তাদের মারও খেয়েছি আমি। চলো, তোমার দিদি ওয়েট করছে। মিনা, আরে চলো ইমপ্রেশন পড়ে দেবো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। দাদি চলো, বাই, কাট কাট কাট। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বন্ধুরা।